হ্যালো গাইস, এসএস হেলগেটে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো টমেটো খাওয়ার উপকারিতা নিয়ে। বন্ধুরা, আমাদের প্রতিদিনকার খাদ্য তালিকায় টমেটো একটি খুবই কমন এবং প্রয়োজনীয় সবজি। খাবারের স্বাদ বাড়াতে টমেটোর তুলনায় হয় না। তাছাড়া রান্না, সালাদ বা অনেকভাবে এই সবজিটি খাওয়া যায়। এই সবজিটি খেতেও বেশ সুস্বাদু এবং অনেক পুষ্টিগুণে ভরপুর। আমাদের দেশে টমেটো দিয়ে অনেক ধরনের তরকারি রান্না করা হয়ে থাকে। চলুন জেনে নেই টমেটো খাওয়ার সাতটি উপকারিতা কি কি। এখন আমাদের নিকটস্থল যে কোনো বাজারে প্রচুর পরিমাণে টমেটো খুব সহজেই পাওয়া যায়। এই সবজিটি সালাদ হিসেবে বেশি ব্যবহার করা হয়। একজন মানুষ প্রতিদিন যদি 2 থেকে 3টা করে টমেটো খায়, তাহলে আমাদের শরীরে যে উপকার হয় তা জানলে সত্যিই আপনি অবাক হবেন। টমেটো শীতের সময়ে ফসল হলেও এখন সারা বছরই বাজারে পাওয়া যায়। তবে শীতের মৌসুমে এই সবজিটির স্বাদ অন্য সময়ের চেয়ে একটু আলাদা হয়ে থাকে। সুস্বাদু এই সবজিটিতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন B1, B3, B5, B6 ও B7 এবং ভিটামিন সি সহ আরও অনেক ভিটামিন রয়েছে এই সবজিটিতে। তাছাড়াও এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্রোমিয়াম, আয়রন, কপার ও ফসফরাসের মতো খনিজ। টমেটো খাওয়ার আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যেমন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে টমেটো খেতে পারেন। ভিটামিন সি বৃদ্ধি হওয়ায় টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিও স্ট্রেস হরমোন কমায়। আর এই কারণেই নিয়মিত টমেটো খেতে পারলে শরীরের শক্তি বাড়বে এবং শরীর সুস্থ থাকবে। আমাদের মধ্যে অনেকেই রক্তশূন্যতায় ভুগে থাকি, আর এই টমেটো খেলে শরীরে রক্তশূন্যতা দূর হয়ে যায়। তাই নিয়মিত 2 থেকে 3টা করে টমেটো খেতে থাকলে রক্তের কণিকাগুলো বৃদ্ধি পেতে থাকে আর রক্তশূন্যতা রোধ হয়ে যায়। এছাড়াও রক্ত পরিষ্কার করা সহ হজম শক্তি বৃদ্ধি এবং কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে এই টমেটো। টমেটোতে আছে লাইকোপিন, যা ত্বকে ক্লিনজার হিসেবে কাজ করে থাকে। এটি ত্বককে পরিষ্কার এবং সজীব রাখে। টমেটোতে থাকা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে এবং ক্যালসিয়াম থাকে। আমেরিকার কৃষি বিভাগের এক তথ্য অনুযায়ী 100 গ্রাম টমেটোতে 110 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, আর এই কারণেই আমাদের নিয়মিত টমেটো খাওয়া উচিত। আর এর জন্য নিয়মিত টমেটো খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে এবং হাড় মজবুত থাকে। টমেটোতে ভিটামিন সি এবং ভিটামিন এ এর খুব ভালো উৎস, আর এই দুটি উপাদানই ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল থেকে আমাদের শরীরকে মুক্ত রাখে। এতে আমাদের শরীর সুস্থ থাকে। টমেটোতে থাকা ভিটামিন বি, ভিটামিন এ, পটাশিয়াম কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে, সেই সাথে আমাদের শরীরে রক্তচাপ কমাতেও সাহায্য করে থাকে। টমেটোতে থাকা ক্রোমিয়াম নামক এক ধরনের খনিজ থাকে, যা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, আর এই কারণেই এই সবজিটি ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। এই সবজিটিতে যেমন উপকারিতা রয়েছে, টমেটো অতিরিক্ত খেলে ক্ষতির কারণ হতে পারে, আর তাই অবশ্যই পরিমিত মাত্রায় টমেটো খাওয়া উচিত। কারণ টমেটোতে আছে বিভিন্ন উপাদান, যা হজমের সমস্যা হওয়া থেকে শুরু করে অতিরিক্ত টমেটো খেলে কিডনির রোগ পর্যন্ত হতে পারে। তাই অতিরিক্ত টমেটো খাওয়া থেকে বিরত থাকবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী এমনই কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।